আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তাহমিনা। আজকে আমি আপনাদের করে দেখাবো মুগ পাকন পিঠা, খুবই মজাদার। মুগ পাকন পিঠার জন্য আমি প্রথমে 3 টেবিল চামচ চাল ভেজে নিব। চালগুলাকে হালকা ভেজে নিয়ে তারপরে আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আপনারা এখানে চাল ভাজা না দিলে মুড়িও বেটে দিতে পারেন। আমার মাচা চিরা যেভাবে করতো আমি সেভাবে করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চাল ভাজাগুলো পাটায় বেটে নিয়েছি। পিঠা বানানোর জন্য প্রথমে আমি যেই কাজটা করব, আমি 1 কাপের 1/3 ভাগ ডাল নিয়েছি। ডালটাকে আমি আগে হালকা আঁচে ভেজে নিব। আপনারা পিঠা যদি বেশি পরিমাণে বানান তাহলে ডাল আরও বেশি নিতে হবে। ডাল আমার ভাজা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিব। এখানে 1 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করব। আপনারা চাইলে পুরাটা পানি বা পুরাটা দুধ দিয়ে সিদ্ধ করতে পারেন। ডাল আমার ফুটে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। ডালটা এই পাশে ফুটবে আর আমি অন্য পাশে পিঠার ভিতরে দেওয়ার জন্য নারকেলের পুর বানিয়ে নিব। নারকেল নিয়েছি 2 কাপ, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। কিছু সময় নারকেলটাকে একটু ভেজে নিব, তারপরে পাতলা দুধ দিয়ে দিব 1 কাপ। 5-6 মিনিট রান্না করব। আমি যে দুধ দিয়েছি দুধটা এখনও ভালোভাবে শুকায় নাই, এখন আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। আপনারা মিষ্টির জন্য চিনি দিতে পারেন, কিন্তু আমি খেজুরের গুড় দিচ্ছি, আর খেজুরের গুড়ের পিঠা বেশি মজা হয়। এখানে 4 টেবিল চামচের মতো আমি গুড় দিয়েছি, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। গুড়টাকে ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিটের মতো আমি রান্না করব। 2-3 মিনিট পরে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটা আপনারা নারকেলটা একটু ভিজা ভিজা থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে বেশি শুকিয়ে যাবে। এখন সবগুলি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন আরও 2 মিনিটের মতো আমি এটাকে রান্না করব, তারপরে নামিয়ে ফেলব। নারকেলের পুর এখন রেডি, আমি নামিয়ে ফেলব। ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। সিদ্ধ ডালের মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর ডালটা যদি সামান্য দানা দানা থাকে কোনো সমস্যা নেই। যে পাতিলে আমি ডাল সিদ্ধ করেছি ওই পাতিলে আমি ডালের মিশ্রণটা ঢেলে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ডালের মিশ্রণটা ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ চালের গুঁড়া। এই অবস্থায় চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিট রাখব। 2-3 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পর সামান্য একটু হাতে নিয়ে দেখবেন, ঠিক এভাবে দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে ডোটা একদম রেডি। হালকা ঠান্ডা হওয়ার পর ডোটাকে আমি মথে নিব। এই কাজটা হালকা গরম থাকা অবস্থায় করতে হবে। এই অবস্থায় যদি আপনারা মনে করেন বেশি শক্ত হয়ে গেছে ডো, তাহলে সামান্য পানি দিয়ে মথে নেবেন। ডো আমার ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখান থেকে কিছু আটা নিয়ে আমি রুটি বানিয়ে নিব। রুটি বানানোর জন্য ডোটাকে একদম গোল করে নিয়েছি, সামান্য কিছু আটা দিয়ে রুটিটা আমি বেলে নিব। এই রুটিটা রুটির মতো পাতলা হবে না, সামান্য একটু ভারী হবে, রুটি থেকে একটু ভারী। দেখুন রুটিটা এরকম ভারী থাকবে। এখন আমি পিঠাগুলি বানিয়ে নিব। এভাবে লম্বা করে পোরটা দিয়ে তারপরে রুটি দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব, যাতে ভাজার সময় নারকেলের পুরটা না বেরিয়ে আসে। পিঠাটা আমি এখন কেটে নিব একটা কাটার দিয়ে, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। দেখুন পিঠা আমি কেটে নিয়েছি, ঠিক এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। আমি আর একটা রুটি বানিয়ে নিয়েছি, তারপর একটা কাপ দিয়ে পিঠাগুলি কেটে নিব। আপনারা চাইলে কাটার দিয়েও কাটতে পারেন। এই পিঠাটা পুলি পিঠার ডিজাইন করব। নারকেলের পুর দিয়ে দোনো পাশ ভালোভাবে লাগিয়ে একটা ডিজাইন করে নিব।
আমি হাত দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ডিজাইন করতে পারেন। একইভাবে সব পিঠা আমি বানিয়ে নিব। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হলে আমি পিঠাগুলি দিয়ে দেব। পিঠাগুলি আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। মুখ পাকন পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।